এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ম্যাথ হচ্ছে এটা, এই প্রশ্নে মূলত কি চাওয়া হয়েছে। দেখুন, আসল এবং মুনাফার হার নির্ণয় করতে হবে আপনাকে, বের করতে হবে কি মুনাফার হার। এইখানে আসল আর মুনাফার হারটা নির্ণয় করতে হবে। মুনাফার হার বলতে আপনি কি বুঝুন, একশো টাকার মানে একশো টাকা আসলে, একশো টাকার এক বছরে মুনাফাটা কত। এটাই হচ্ছে মূলত মুনাফার হার, এবং এটাকে আমরা পার্সেন্টেজে বের করি। তাহলে আমাকে একশো টাকায় এক বছরের মুনাফাটা বের করতে হবে, আর এই জায়গা থেকে আসলও বের করতে হবে। মূলত প্রশ্নে কি দেওয়া আছে সেটা একটু দেখি। দেখুন, কোনো আসল বলতে এখানে কত আসল সেটা বলে দেয় নাই, কোনো একটা আসল ছিল, ওই আসলটার তিন বছরে মুনাফা আসলে হয়েছে এত টাকা, এবং পাঁচ বছরে মানে ওই আসলটারই পাঁচ বছরে মুনাফা আসলে হয়েছে এত টাকা। তাহলে এই জায়গা থেকে আসল এবং মুনাফার হারটা নির্ণয় করব। এই জায়গায় একটা কাজ আমরা করব, যেটা হচ্ছে এই যে পাঁচ বছরের মুনাফা আসল আর আসল এই তিন বছরের মুনাফা আসল বিয়োগ করে দিলে আমি কি পাবো। দেখুন, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আমি এই জায়গায় লিখলাম আসল প্লাস পাঁচ বছরের মুনাফা। আমি ফার্স্টে লিখতেছি আসল প্লাস পাঁচ বছরের মুনাফা। এখানে আসল আর পাঁচ বছরের মুনাফা কত টাকা, এই যে 1830 টাকা। এখন আবার সেম আসল প্লাস তিন বছরের মুনাফা এখানে কত টাকা, 1578 টাকা। এখন যদি আমি বিয়োগ করে দেই, এখানে যদি আমি বিয়োগ করে দেই, তাহলে দেখুন এই আসল আর আসল বাদ যাবে, তিন বছরের মুনাফা থেকে পাঁচ বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা বাদ যাবে, থাকবে কি দুই বছরের মুনাফা। কত টাকা এইটা বিয়োগ করব, 252 টাকা। এটা হচ্ছে দুই বছরের মুনাফা। এই জায়গাটাতেই সবার ভুল হয়। এই জায়গাটাতে কি ভুল হয়, যে এই যে পাঁচ বছরের মুনাফা আসল থেকে তিন বছরের মুনাফা আসল সবাই বাদ দেয়, বাবে দুই বছরের মুনাফা আসল রয়েছে। না, অ্যাকচুয়ালি না। কারণ হচ্ছে কি, আমি আসল আর পাঁচ বছরের মুনাফা থেকে যদি আসল আর তিন বছরের মুনাফা বাদ দিই, আসল তো আসল চলেই যাবে, এই পাঁচ বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা চলে যাবে, শুধু থাকবে দুই বছরের মুনাফা। সবাই এই ভুলটাই করে, মুনাফা আসল 1830 থেকে মুনাফা আসল 1578 বিয়োগ করে বলে যে মুনাফা আসল আছে এই 252 টাকা। না, ওইটা না, কিন্তু মুনাফা আসল 252 টাকা না, কারণ আপনি যখন বিয়োগ করতেছেন তখন এই আসলটা আসল বিয়োগ হয়ে যাচ্ছে, পাঁচ বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা বিয়োগ হয়ে যাচ্ছে, থাকতেছে মূলত কত, দুই বছরের মুনাফা। এখন আপনি একটা কাজ করবেন, যেহেতু আসল বের করবেন, তাহলে এখন তিন বছরের মুনাফাটাও বের করে ফেলতে পারেন, বা পাঁচ বছরের মুনাফাটাও বের করতে পারেন। যদি পাঁচ বছরের মুনাফা বের করেন, তাহলে এই যে মুনাফা আসল থেকে পাঁচ বছরের মুনাফাটা বাদ দিলে, এই পাঁচ বছরের মুনাফা আসল থেকে পাঁচ বছরের মুনাফাটা বাদ দিলে আসল পেয়ে যাবেন। আর যদি তিন বছরের মুনাফাটা বের করেন, তাহলে এই যে তিন বছরের মুনাফা আসল থেকে মুনাফাটা বাদ দিলে আসলটা পেয়ে যাবেন। দুইটার আনসারই সেম হবে। তাহলে আমি এই জায়গায় দুই বছরের মুনাফা এত টাকা, এক বছরের মুনাফা কত হবে, এক বছরের মুনাফা ভাগ করে দিব, এটাকেই দুই দিয়ে ভাগ করে দিলাম। এখন হচ্ছে তিন বছরের মুনাফাটা বের করতে চাচ্ছি, আপনি চাইলে পাঁচ বছরেরটাও বের করতে পারেন, তিন বছরের মুনাফাটা বের করতে চাচ্ছি, তাহলে এটাকে তিন দিয়ে গুণ করে দেব। তিন দিয়ে গুণ করে দিলে আনসারটা কত পাচ্ছি, আনসারটা পাচ্ছি এখানে কাটাকাটি করলে 378 টাকা পাবো। তাহলে এটার আনসারটা হচ্ছে মূলত 378 টাকা। এখন দেখুন, এই 378 টাকা কিন্তু আমি এই 1830 থেকে বিয়োগ করব না, কারণ কি, তিন বছরের মুনাফা। তাহলে দেখব তিন বছরের মুনাফার আসল কোথায় আছে, এই যে 1578 আছে। তাহলে এই 1578 থেকে আমি তিন বছরের মুনাফা আসল থেকে যদি তিন বছরের মুনাফা বাদ দেই, তাহলে শুধু আসলটা পড়ে থাকবে। দেখুন এই যে এইখানে মুনাফা প্লাস আসল, এটা থেকে আমি বিয়োগ করে দিচ্ছি কি, এই যে তিন বছরের মুনাফাটা,
এই তিন বছরের মুনাফা বিয়োগ করে দিয়েছি। মুনাফা আসল কত ছিল? এই 1578 টাকা ছিল, এটা থেকে বিয়োগ করতেছি তিন বছরের মুনাফা। এই যে মুনাফা, মুনাফা বাদ শুধু আসলটা থাকবে। তিন বছরের মুনাফা কত? 378 টাকা। তাহলে এইখানে থাকতেছে কত? 1200 টাকা। এইটাই হচ্ছে আনসার। তাহলে আমি যদি এইখানে পাঁচ বছরের মুনাফাটা বের করতাম, তাহলে আমি কি করতাম? এই দুই বছরেরটা এত হলে এক বছরেরটা কত? পাঁচ বছরেরটা বের করতাম। তখন এই জায়গায় পাঁচ দিয়ে গুণ করে যেটা আসতো সেটা বের করতাম। বের করে আমি কি করতাম? এই পাঁচ বছর থেকে বিয়োগ করব। তো আমি তিন বছরেরটা দিয়েই বের করছি, নো প্রবলেম। আপনি যেটা ইচ্ছে সেটা দিয়ে বের করতে পারবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এই যে এই জায়গা, আসল আর পাঁচ বছরের মুনাফা এত হলে, আসল আর তিন বছরের মুনাফা এত হলে, এই যে যখন আমরা বিয়োগ করবো আসল আসল বাদ, শুধুমাত্র থাকবে দুই বছরের মুনাফা। এইটুকু থেকেই আমরা বের করে ফেলতে পারি। তাহলে দুই বছরের মুনাফা আমরা এই জায়গা থেকে বের করে ফেলতে পারি। এখন আমাকে বের করতে হবে মুনাফার হারটা কত, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা তো আসল পেয়ে গেলাম, আসল হচ্ছে 1200 টাকা। এখন আমরা বের করব কি? মুনাফার হার। তো মুনাফার হার বের করার সময় আমরা যে কাজটা করব, এখন আমরা এই জায়গা থেকে মুনাফার হারটা নির্ণয় করব। এই মুনাফার হারটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা নেব, এই যে 1200 টাকার, এই 1200 টাকা আসল যখন ছিল, এই 1200 টাকার তিন বছরে আমরা মুনাফা কত পাইছি? মুনাফা পাইছি 378 টাকা। আপনি চাইলে এইখানে 1200 টাকার পাঁচ বছরে মুনাফাটা বের করতে পারতেন, নো প্রবলেম। কারণ আমরা মুনাফার হার মানে কি? 100 টাকার এক বছরে বের করব। তাহলে এখন এক টাকার এক বছরে বের করতে চাচ্ছি। সবই কমতেছে তো বাঘ হবে। এই যে 378কে বাঘ দিলাম 1200, আবার এই তিন দিয়েও বাঘ দিলাম, কারণ এইখানে তিন বছরের এত এক বছরে কমবে, এই জন্য বাঘ দিছি। এখন একশো টাকার এক বছরে আমরা মুনাফাটা বের করব। তাহলে এই 100 দিয়ে গুণ, অর্থাৎ 378 আর হচ্ছে এইখানে 1200 × 3, আর এই যে 100 দিয়ে গুণ করব। এইখানে কাটাকাটি করলে আমরা আনসারটা পেয়ে যাব 10.5, আর এটাই হবে পার্সেন্টে। কারণ আমরা কী বের করছি? এই যে 100 টাকার এক বছরে, এই কথাটা যদি থাকে কখনো 100 টাকার এক বছরে, তখন আনসারটা কি হয়ে যাবে? পার্সেন্টে হয়ে যাবে। এবং সেটা কি? আর এর মানটা বের করছি। আপনি চাইলে এই জায়গায় যে কাজটা করতে পারতেন, 1200 টাকার পাঁচ বছরে যত মুনাফাটা আসছিল তত দিব, দেন হচ্ছে 1 টাকার এবং 100 টাকার, সেম আনসারটাই আসতো। তাহলে প্রশ্ন যেখানে যেমনই থাকুক, জাস্ট আমরা চিন্তা করব এইখানে ডিফারেন্সটা কত বছরের মুনাফা। এখানে আসল কিন্তু বাদ যাচ্ছে, শুধু এইখানে বছরটা যে থাকবে ওই বছরের মুনাফাটা বের করব। দেন ওই জায়গা থেকে আসল বের করে ফেলবো, মুনাফার হার বের করে ফেলবো। যেমন আমরা এটারই যদি আরেকটা ম্যাথ দেখি, তাহলে সেটা কেমন হয় দেখুন। আমরা এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। এইখানে আমি বললাম 4 বছরের, আর এইখানে আমি বললাম 6 বছরের, এবং আমি এই জায়গায় দিলাম এটা 2000, আর এটা দিলাম আমি 2200 টাকা। আচ্ছা, এখন দেখুন এটার আনসারটা কী হবে, এটার আনসারটা কী হবে? আমরা সেম কাজটা করব। এই যে প্রথম হচ্ছে 6 বছরের মুনাফা আসল, তাহলে এই যে আসল প্লাস 6 বছরের মুনাফা, 6 বছরের মুনাফা কত টাকা? আসল প্লাস 6 বছরের মুনাফা এই যে 2200 টাকা। দেন আসল প্লাস 4 বছরের মুনাফা কত টাকা? এই যে 2000 টাকা। দেন বিয়োগ করে দিয়ে আমরা আসল বাদ যাবে, শুধু পাবো দুই বছরের মুনাফা কত পাচ্ছি? 200 টাকা পাচ্ছি। তাহলে দুই বছরের মুনাফা যদি 200 টাকা পাই, এক বছরের মুনাফা কত হবে? 100 টাকা হবে, কারণ এই 200কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে 100 টাকা। তাহলে 4 বছরের মুনাফা কত হবে? আমরা চাইলে 6 বছরেরটাও বের করতে পারতাম, কিন্তু আমি 4 বছরেরটাই বের করতেছি। 4 বছরের মুনাফাটা কত হবে? 400 টাকা হবে। এই যে 400 টাকা, 4 বছরের মুনাফা 400 টাকা। তাহলে এই মুনাফা আর আসল 2000 টাকা, দেখুন মুনাফা আর আসল কত? 2000 টাকা। দেন এই মুনাফাটা আমি কত পাইছি? 4 বছরের মুনাফাটা পাইছি 400 টাকা। দেন তাহলে আসলটা কত পাবো যদি বিয়োগ করে? মুনাফা বাদ শুধু এই আসলটা থাকবে, এই আসলটা পেয়ে গেলাম। আসলটা কত পাইছি? 1600 টাকা। এখন বলবো এই যে 1600 টাকার 4 বছরে মুনাফা কত? 400 টাকা। এই যে দেখুন 1600 টাকার
4 বছরে মুনাফা কত? মুনাফা হচ্ছে 400 টাকা, 1600 টাকা, 4 বছরে মুনাফা 400 টাকা। এখন 1 টাকার 1 বছরে মুনাফা কত? এই যে 400 ভাগ 1600। দেন 100 টাকার 1 বছরে মুনাফা কত? এই যে 400 × 100 ভাগ হচ্ছে এই যে 1600। এই যে এটা দুইটা শূন্য বাদ দিলাম, 4 × 4 = 16 অর্থাৎ 25। তাহলে এই 25% হবে আনসার। কেন পার্সেন্ট দিব? এই যে 100 টাকার অর্থাৎ 25% মুনাফার হার 25% এবং আসল 1600 টাকা। তাহলে এইটাই হবে মূলত আনসার। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।